কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন বনগাঁ মাতৃসেবা সংঘ কালী মন্দিরে। আয়োজন করা হয় গঙ্গা বরণের। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নজির বনগাঁ মতিগঞ্জের মাতৃসেবা সংঘ। প্রায় ছ বছর আগে স্থানীয় সকল ধর্মের মানুষের সহযোগিতায় নবরূপে নির্মিত হয় এই মন্দির। মন্দিরের পাশেই রয়েছে ঈদগাহ ময়দান। মন্দির কমিটি সূত্রে দাবি, প্রতিদিন সকালে শ্যামা সঙ্গীত আর আজানের ধ্বনি মিশে যায় বাতাসে। প্রতি বছরই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে মতিগঞ্জ মাতৃসেবা সংঘের এই মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠের। একইভাবে শুক্রবার কৌশিকী অমাবস্যা তিথিকে সামনে রেখে মন্দির কমিটির আয়োজনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরও ভক্তেরা মন্দির কমিটির আয়োজনে চাকদাহের গঙ্গাতে যান গঙ্গা বরণের উদ্দেশ্যে। গঙ্গায় স্নান সেরে গঙ্গাজল নিয়ে তারা ফিরে আসেন মন্দিরে। কালী মন্দিরে মহাদেবের মূর্তিতে জল ঢালেন। এদিন মন্দির কমিটির উদ্যোগে বিশেষ পুজো ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। রাত্রে তিথি মেনে আয়োজন করা হয়েছে বিশেষ পুজো। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি শঙ্করাঢ্য বলেন, আমি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকার সময় স্থানীয়দের সকলের সাহায্য নিয়ে এই মন্দির পুনর্নির্মাণ করা হয়। মতিগঞ্জের এই এলাকা ধর্মীয় পীঠস্থান হয়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে এখানে। এ বিষয়ে শঙ্করাঢ্য আরও বলেন, মতিগঞ্জে আমাদের এই বাগদা রোডে যে মায়ের মন্দিরটা আমরা গড়েছিলাম সবাই মিলে, আজকে এই মায়ের মন্দিরটা একটা আদর্শ স্থান হয়েছে আমাদের হিন্দু ধর্মের পরে। ওই অঞ্চলের মুসলিম ধর্মীয় মানুষরা তাদের সহযোগিতা নিয়ে আমাদের হিন্দু একটা ধর্মীয় জায়গা আমরা তীর্থস্থান করতে পেরেছি, আমাদের মাতৃসেবার সঙ্গে মায়ের মন্দির করতে পেরেছি। আজকে শুধু বনগাঁ নয়, বাগদা অঞ্চল বা পার্শ্ব অঞ্চল আজকে একটা আদর্শ জায়গা হয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় মঙ্গল আরতি হয় আমাদের এখানে। আমাদের চিৎগানন্দ মহারাজ আজকে আমাদের মধ্যে নেই, স্বামী বিবেকানন্দ আশ্রমের দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিতদের নিয়ে আমরা সেই মন্দির উদ্বোধন করেছিলাম। প্রায় নয় করে ছয় বছর অতিক্রান্ত হলো, আজকে সেই ছয় বছর পদার্পণ করলো প্রচুর ভক্ত। আজকে মহাকৌশিকী অমাবস্যা, যেদিন সন্তানরা মায়ের কাছে প্রাণ ভরে এবং মনের থেকে যা চাইবে মা উজাড় করে দেন, কারণ আজকেই বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখাপা। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব, যেভাবে আজকে আমাদের ওই এক নম্বর ওয়ার্ড, একদিকে ঈদগাহ সভা, একদিকে নামাজ, আর একদিকে আমাদের শ্যামা সঙ্গীত হয় প্রত্যেক দিন সকালবেলায়, কিন্তু একে অপরের ধর্মকে সম্মান জানিয়ে যে আদর্শ জায়গা আজকে আমাদের বনগাঁর ভিতরে আমরা গড়তে পেরেছিলাম সবাই মিলে। আজকে আমাদের প্রথম গঙ্গাবরণ অনুষ্ঠান হলো, প্রচুর ভক্ত আমাদের চাকদার গঙ্গায় গেছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।